আমার চোখ দেখে যে সব কিছু বুঝে যায় সে হলো আমার মা। চেহারার সৌন্দর্য কেবল আয়নাতে প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায়। আমাকে পছন্দ না হলে শুধু এড়িয়ে যান, সামনে প্রশংসা আর পিছনে নিন্দা করে নিজেকে কালসাপ হিসাবে প্রমাণিত করবেন না। এটা স্বার্থের দুনিয়া বস, যাকে তুমি ভাববে প্রিয়জন সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন। শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না, শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারে। ওপরবেলা পরীক্ষা সবার নেয়, কখনো কাউকে কিছু দিয়ে তো কখনো কারোর থেকে কিছু কেড়ে নিয়ে। আজ যা কিছু তোমার আছে সেটা আগে অন্য কারো ছিল, আর ভবিষ্যতে অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না বলে ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারবে, এটাই বাস্তব। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই ভালোবাসা দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেননি। যেটা হয়ে গেছে সেটার জন্য শোক প্রকাশ করো না, বরং যেটা হবে সেটার জন্য প্রস্তুতি নাও। মনে রেখো, বর্তমানে কর্ম থেকেই ভবিষ্যতের অঙ্কুর বের হয়। অপরাধ না করেও যখন অপরাধী হিসাবে বিবেচিত হবে তখন চুপ থাকাই শ্রেয়, কারণ চিৎকার করে কেউ কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না। পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রতিশোধ হলো চুপ থাকা। তাই বলে ভেবো না তুমি হেরে গেছো, মনে রেখো জবাবটা তুমি নয়, সময় দেবে ঠিক সময়ে। জীবন অনেকটা বইয়ের পাতার মতো, প্রতিটা পাতাই কিছু না কিছু লেখা আছে। খুশিও হতে পারে আবার বেদনাও হতে পারে, কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন না করো তাহলে জানতেই পারবে না পরের পাতায় কি লেখা আছে। তাই সব কিছু ভুলে গিয়ে এগিয়ে যাও। জীবনের সব রাস্তা কখনো একসাথে বন্ধ হয়ে যায় না, একটা বন্ধ থাকলে আরেকটা খোলা থাকবে। যে সত্যি ভালোবাসতে পারে তার শাসন বারণ শুনতে হয়, তার শাসন বারণ শুনলে জীবনে ক্ষতি হয় না বরং ভালোই হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করুন এসপি লাভ স্টুডিও, ওটি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, টেক কেয়ার।